بسم الله الرحمن الرحيم. হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো টিকটকের সম্বন্ধে। টিকটকে যাদের ভিডিও 1 থেকে 10টা লাইকের বেশি উপরে ওঠে না তাদের জন্য ভিডিওটি, এবং ফলো দিলে ফলো ব্যাক পাচ্ছেন না এবং আপনার ভিডিওতে ভিউ যাচ্ছে না, কেন যাচ্ছে না সেই সম্পর্কে আমি আজ আপনাদেরকে সেটিং ঠিক করা সম্পর্কে জানিয়ে দিব। চলুন শুরু করা যাক। তার জন্য আপনাকে অবশ্যই টিকটক অপশনে ক্লিক করতে হবে। টিকটকশন ক্লিক করার পর আপনি এখানে থ্রি ডট আইকন আছে নিচে, আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন। আপনার প্রোফাইল আইকনে ক্লিক করার পরবর্তীতে আপনি এখানে থ্রি ডট আইকনে দেখতে পাচ্ছেন, উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন উপরে কর্নারে। করার পর আপনি নিচে তিনটা সেটিংস দেখতে পারবেন। এখানে সেটিংসের ভিতরে আপনি এখানে দেবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি নিচের অপশানে ক্লিক করবেন, আপনাকে এখানে নিয়ে আসবে। এই প্রাইভেসি এই অপশানে ক্লিক করবেন, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটু লক্ষ্য করুন, এখানে যে দেখতে দেখা আছে সেটিংস, এই প্রথম অপশানে এই সেটিংসটা ঠিক করে নেবেন। এখানে সকল আইডেন্টি টিক চিহ্ন দিয়ে দেবেন, ওকে করে দেবেন, অন করে দেবেন। এটা হচ্ছে কন্টিনিউজ ফেসবুক পেজ, মানে সকলের কাছে আপনার আইডিটা পৌঁছাবে। এটা ক্লিক করে দিয়ে অন করে দেবেন, সবগুলো অন করে দেবেন। আমি জাস্ট অন করে দিচ্ছি, ওকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সবগুলো অপশন অন করে দিচ্ছি, আপনারা সবগুলো অপশন অন করে দেবেন। তারপর আপনি নিচের সেটিংটা দেখতে পারবেন, এখানে নিচের এই ফেসবুক পেজের এই নিচের সেটিংটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই অপশনটা অন করে রাখবেন, এই অপশনটা অন করে রাখবেন। এই দুটোটা অপশন অন করার পর আপনি একটু ব্যাক দিয়ে চলে আসবেন, ব্যাক দিয়ে একটু নিচে আসবেন। এখানে আপনার যে ফেসবুক টিকটকে কমেন্ট, এই কমেন্টস এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার আপনি যে এখানে লক্ষ্য করুন, এখানে নো নো অনলি এখানে ক্লিক করুন। এখানে জাস্ট এভরি দিয়ে রাখবেন, এই এভরি দিয়ে রাখবেন, এই অপশনে ক্লিক করবেন। মানে আপনার ভিডিও যখন ছাড়বেন তখন লোকে কমেন্ট করতে পারবে, অন্য লোকে কমেন্ট করতে পারবে। আপনি যদি ফলো ব্যাক, মানে আপনি যখন যাকে ফলো করবেন তারাই কমেন্ট করতে পারবে, আর কেউ কমেন্ট করতে পারবে না। জাস্ট আমরা এভরি দিয়ে দেবো, সকলে কমেন্ট করতে পারবে আমার ভিডিওতে। জাস্ট ব্যাক দিবেন, ব্যাক দেওয়ার পরে আপনি একটু নিচে আসবেন, ব্যাক দিয়ে তারপর এখানে লক্ষ্য করুন, এই যে দেখতে পাচ্ছেন এখানে স্টোরিন, এই অপশনে অনলি দেওয়া আছে, এবং এই অপশনে অনলি দেওয়া আছে, এই অপশনে অনলি দেওয়া আছে। জাস্ট এগুলোকে এভরি দিয়ে রাখবেন। জাস্ট আমি অপশনে ক্লিক করি, প্রথম অপশনে এভরি দিয়ে রাখছি, তারপরে দ্বিতীয় অপশনে এভরি দিয়ে রাখবেন, তারপরে তৃতীয় অপশনে এভরি দিয়ে রাখবেন। এভরি দিয়ে রাখার পর আপনি এখানে লক্ষ্য করুন, এখানেও ঠিক তেমনই ফলোয়ার লিঙ্ক লিস্ট আপনি অনলি দিয়ে রাখবেন, এবং লাইক ভিডিও, আপনার ভিডিও শুধু অনলি আপনি দিতে পারবেন, অন্য একজনে দিতে পারবেন না, তা হবে না। আপনি এভরি দিবেন সকলের জন্য, আপনার ভিডিওতে লাইক দেয়, সেজন্য আপনাকে এডিও অনলি দিয়ে রাখবেন এভরি। এই যে দেখতে পাচ্ছেন এভরি, এভরি অপশানে ক্লিক করে রাখবেন, এই এভরি অপশানে রাখবেন। তারপর লাইক ভিডিওস এই অপশানে ক্লিক করবেন, ক্লিক করার আপনি এভরি দিয়ে রাখবেন, দিয়ে ব্যাক দিয়ে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন আমার ভিডিওর সকল লিস্টে কিন্তু এভরি দেওয়া আছে। যখন আপনি ফেসবুকে যতগুলো ফেসবুকে টিকটকে অ্যাকাউন্টে আপলোড করেন ভিডিও, তখন আপনার ভিডিও 1 থেকে 50টা লাইক অবশ্যই উঠবে, আমি এটা গ্যারান্টি। আর যদি ভিডিওটা ভাইরাল হয়ে যায় অটোমেটিক, হয়তো 1000 বার আপনার ভিডিওটা দেখাতে পারে, অনেকবার দেখানো হবে। জাস্ট আমার দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি অনেকবার দেখানো হচ্ছে, আমি যখন সেটিংটা ঠিক করেছি। আর হেয়ার আগে আমার ভিডিওটি কিন্তু 1 থেকে 2টা লাইকের বেশি ওঠে না, আর যখন আমি সেটিংটা ঠিক করে নিয়েছি তখন আমার ভিডিওটি 1 থেকে 100টা লাইক ওঠে, এরকম অনেক লাইক ওঠে। জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি, যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর আপনার মতামত যদি কিছু জানতে ইচ্ছে করে তাহলে কমেন্ট করবেন। নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন, আর যদি এটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অল রাখবেন। জাস্ট ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে।